জি বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে টিউটোরিয়ালটি তৈরি করেছি, আপনি কিভাবে ইন্টারমিডিয়েট ক্লাসের অ্যাডমিশনের রেজাল্ট দেখবেন, অর্থাৎ এসএসসি পাস করে আপনি অ্যাডমিশান দিয়েছেন, এই অ্যাডমিশনের রেজাল্টে আপনি কিভাবে পাবেন। তো খেয়াল করুন আমরা প্রথমে যে আমি একটি গুগল ক্রম চালু করব, সরাসরি গুগলে নয়। খেয়াল করুন, আমি প্রথমে গুগল ক্রোম চালু করব। অ্যাড্রেস বারে লিখব www.xiadmission, দেখুন admission.gov.bd, আমরা দেখতে পাচ্ছি www.xiadmission.gov.bd। আমরা এখানে ক্লিক করার পর আমরা যে সাইটটি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে লেখা আছে xi, অর্থাৎ 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম। আমরা এখানে ক্লিক করি, খেয়াল করুন আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে রেজাল্টে ক্লিক করি, খেয়াল করুন কোথায়, জি বন্ধুরা আমরা কোথায় ক্লিক করব, রেজাল্টে। এখানে আমরা চারটি অপশান দেখতে পাচ্ছি, পাঁচটি, রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার আর রেজিস্ট্রেশন নাম্বার। আমরা রোল নাম্বারটা প্রেস করি, আমি একটি রেজাল্ট দেখব। এর রেজাল্টটি যার জন্য দেখব সেটা হচ্ছে রোল আমার হাতে আছে 410210, 410210, জি বোর্ড। আমি যে স্টুডেন্টের জন্য রেজাল্টটি দেখছি সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, আপনি যে কোনো বোর্ডেই করতে পারেন, এখানে সব বোর্ডেই হবে, জি টেকনিক্যালও হবে, জেনারেল বোর্ডও হবে, সব বোর্ডই হবে, বিওইউ সবই হবে। তো আমি বন্ধু মাদ্রাসা বোর্ডের একটি আমি অ্যাডমিশনের রেজাল্ট দেখাবো 2018। আপনি কত সালে দেখবেন? আমি দেখব 2018, অর্থাৎ কারেন্ট। রেজিস্ট্রেশন বন্ধুরা 15 1 8 9 0 9 0 7 5 4 3 7 5 4 3, এখানে ভেরিফিকেশন একটি কোড আছে, এই কোডটি হচ্ছে 7 3 5 7 3 5 2 8, জি। এবার খেয়াল করুন বন্ধুরা, এখানে আমি ভিউ রেজাল্টে ক্লিক করব, কোথায় ভিউ রেজাল্ট, খেয়াল করুন, জি বন্ধুরা আমি যে স্টুডেন্টের জন্য আমি রেজাল্টটি দেখছি, আমি যতটুকু জানি এই স্টুডেন্ট দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকায় এই স্টুডেন্ট প্রথম চয়েস দিয়েছিল, তো জি এই স্টুডেন্ট এখানে চান্স পেয়েছে। তো খুব সহজ একটি টিউটোরিয়াল, আপনি সহজভাবে এটা পেতে পারেন। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সের নিচে দিয়ে রাখব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো পরিশেষে শেষ করছি, আবার কথা হবে, ভালো থাকবেন।